ওয়েটিং ফর বাই বাই স্টেট স্টেট সাইন বি জেনারেটেড প্রসেস ফাইনালি নমস্কার বন্ধুরা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনায় বেনিফিশিয়ারি স্ট্যাটাস একেবারে শেষ ধাপে এসে পৌঁছে গেল অর্থাৎ বন্ধুরা এবার কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা আসবেই আপনারা জানেন পি এম কিষানের বেনিফিশিয়ারি স্ট্যাটাস বেশ কয়েকটি স্টেপের মধ্য দিয়েই পরিবর্তিত হয় এবং শেষ ধাপ আপডেট হয়ে গেলেই তারপর আপনি নিশ্চিত হয়ে যান যে এবার কিন্তু আপনার অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার টাকা চলে আসবে তো এই ধরনের একটি আপডেট চলে এসেছে যা কিন্তু সম্পূর্ণ নতুন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সেই আপডেটটি সম্পর্কে সম্পূর্ণ তথ্য দেব এবং সেই সঙ্গে ধাপগুলি সম্পর্কে ডিটেলসে জানাবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক তবে তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটা অল করে রাখুন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছে চলে যায় প্রথমে নতুন আপডেটটি আপনাদের আমি দেখাবো তারপর প্রতিটি ধাপের অর্থগুলি সম্পর্কে আপনাদের ডিটেলসে বলে দেবো তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনার কোনো ডাউট থাকবে না ধরুন এবার তিনটি স্ট্যাটাস আপনাদের আমি দেখাবো যেখানে আপনারা নিশ্চিত হতে পারেন যে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির যোজনা টাকা এবার এই সব বেনিফিসিয়ারিদের অ্যাকাউন্টে আসবেই এই যে স্ট্যাটাসটি লক্ষ্য করুন এটি হলো উত্তর চব্বিশ পরগনার একটি স্ট্যাটাস এবং এখানে দেখুন রেজিস্ট্রেশন ডেট আছে ছাব্বিশ এগারো দু হাজার একুশ ব্যাঙ্ক রেসপন্স ডেট আছে সাতাশ এগারো দু হাজার আপনি দুটো ইনস্টলমেন্টের ঘরে দেখুন ফার্স্ট এবং সেকেন্ড ইনস্টলমেন্টের ঘরে পেমেন্ট প্রসেসড হয়ে গেছে এবং পেমেন্ট প্রসেসটি হলো শেষ ধাপ এরপরেই কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে টাকা চলে আসে এবার দ্বিতীয় স্ট্যাটাসটা লক্ষ্য করুন এটি পূর্ব মেদিনীপুরের একটি স্ট্যাটাস যেখানে আপনি দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন ডেট আছে সেই ছাব্বিশ এগারো দু এবং ব্যাঙ্ক রেসপন্স ডেট আছে সাতাশ এগারো দু ফার্স্ট ইনস্টলমেন্টের ঘরে আছে পেমেন্ট প্রসেসড এবং সেকেন্ড ইনস্টলমেন্টের ঘরেও আছে পেমেন্ট প্রসেসড এবং শেষে যে স্ট্যাটাসটা দেখাচ্ছি সেটা লক্ষ্য করুন মেদিনীপুর ওয়েস্ট অর্থাৎ পশ্চিম মেদিনীপুরের এটা স্ট্যাটাস এখানেও দেখুন ফার্স্ট এবং সেকেন্ড ইনস্টলমেন্টের ঘরে পেমেন্ট প্রসেসটা আছে এখানে দেখুন রেজিস্ট্রেশন ডেট আছে সাতাশ এগারো দু হাজার একুশ এবং ব্যাঙ্ক রেসপন্স ডেট আছে তিরিশ এগারো দু হাজার একুশ অর্থাৎ তিনটি স্ট্যাটাস আপনারা দেখলেই বুঝতে পারছেন যে এই তিনটি স্ট্যাটাস হলো নভেম্বর মাসে রেজিস্ট্রেশন করা তিনটি স্ট্যাটাস এবং নভেম্বর মাসেই এনাদের ব্যাঙ্ক রেসপন্স হয়ে গেছে এবং পেমেন্ট প্রসেসটা হলো শেষ ধাপ সেটাও কন্টিনিউ হয়ে গেছে অর্থাৎ এবার কিন্তু এনাদের অ্যাকাউন্টে টাকা আসবে এবার চলুন ইনস্টলমেন্টের ঘরে আসা আপডেটগুলির অর্থ কী সেটা আপনাদের আমি ডিটেলসে জানিয়ে দিই কোন বেনিফিশিয়ারিদের স্ট্যাটাসের প্রথম ধাপে ইনস্টলমেন্টের লেখা থাকে ওয়েটিং ফর অ্যাপ্রুভেল বাই স্টেট অর্থাৎ এই ইনস্টলমেন্টটা স্টেটের অ্যাপ্রুভেলের জন্য বাকি আছে স্টেটের অ্যাপ্রুভেল পেলেই আপনারা দেখতে পাবেন এখানে লেখা হয়ে যায় আরএফটি সাইন বাই স্টেট আর এফটি সাইন বাই স্টেট এই কথাটার অর্থ কি এই কথার অর্থ হলো রিকোয়েস্ট ফর ফান্ড ট্রান্সফার অর্থাৎ রাজ্য থেকে ফান্ড ট্রান্সফারের জন্য রিকোয়েস্ট পাঠিয়ে দেওয়া হয় সেন্ট্রালে এবং সেন্ট্রাল যখন সেটাকে অ্যালাউ করে তখন আসে নতুন ধাপ এফটিও উইল বি জেনারেটেড এই এফটিও এই কথাটার ফুল ফর্ম কি। এফটিও কথার ফুল ফর্ম হলো ফান্ড ট্রান্সফার অর্ডার অর্থাৎ রাজ্য যখন রিকোয়েস্ট পাঠালো ফান্ড ট্রান্সফার করার জন্য যে এই বেনিফিশিয়ারির অ্যাকাউন্টের সব কিছু ঠিকঠাক আছে ফান্ড ট্রান্সফার করা হোক তখন কেন্দ্র থেকে তা যাচাই করার পরে অর্ডার দিল ফান্ড ট্রান্সফার করার তখনই জেনারেট হলো এফটিও এবং একদম শেষ ধাপে এসেই কিন্তু হয়ে যায় পেমেন্ট প্রসেসড এই পেমেন্ট প্রসেসড কথার অর্থ টাকা পাঠানোর যে প্রসেসিং সেটা শুরু হয়ে গেছে এরপরই কিন্তু আপনার অ্যাকাউন্টে সরাসরি টাকা চলে আসবে অর্থাৎ এরপরেই আপনি নিশ্চিত হয়ে যেতে পারেন আপনার অ্যাকাউন্টে খুব তাড়াতাড়ি টাকা চলে আসবে এই ধরনের একটি সম্ভাবনা আছে যাদের এখনও পর্যন্ত পেমেন্ট প্রসেসড হয়নি আপনাদের বলবো আপনারা ওয়েট করুন কিছু দিনের মধ্যেই সবারই পেমেন্ট প্রসেস ধীরে ধীরে হয়ে যাবে তো আপনাদের আমি ভালোভাবে প্রত্যেকটি ধাপ সম্বন্ধে ডিটেলসে জানালাম আপনারা যদি এতেও কোনো বুঝতে অসুবিধায় পড়েন তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর পেমেন্ট প্রসেসড হয়ে গেলে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন আশা করা যায় যে ফেব্রুয়ারি মাসেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা আসবে এবং সেই নিয়ে আমি ভিডিও আপনাদের দিয়েছিলাম এবং ভিডিওটি আপনার কাছে হেল্পফুল মনে হলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন সেই সঙ্গে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন কারণ পিএম এম সংক্রান্ত সমস্ত লেটেস্ট আপডেট সবার প্রথম আপনি এই চ্যানেলে পেয়ে যাবেন ধন্যবাদ